বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা লাইফস্টাইল ব্লগ। আমি আফসানা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো সবার সুস্থতা কামনা করে একটি নতুন ব্লগ নিয়ে বরাবরের মতো আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি সারাদিন বৃহস্পতিবার, মানে সারাদিনের ব্লগ শেয়ার করব না, বৃহস্পতিবারের একটা ব্লগ শেয়ার করছি। তো বৃহস্পতিবারে কিন্তু আমার বাসায় খুব হালকা কিছু রান্না করা হয়, কারণ যেহেতু পরের দিন অফিসে যাওয়ার কোনো ঝামেলা থাকে না, একটু সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই। তো রাতে অত হেভি খাবার তো যেহেতু খাওয়া হয় না, তো হালকা কিছু রান্না করে নিচ্ছি। তিশপি বাবা কচু নিয়ে এসেছিলো, কাঠকচু। তাই যে কচুটা আমি এভাবে গোল করে কেটে একটা কাঁটা চামচ দিয়ে কেচে কেচে নিচ্ছি। আমি এটা ভাজি করব। এটা ভাজি করলে কিন্তু অনেক টেস্ট হয়। ইশপি বাবা কচু নিয়ে আসছে, দুই রকমেরই কচু নিয়ে আসছে, কিন্তু কচুগুলো খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকেই রান্না করে নেই। কচুগুলো আজকে না রান্না করলে পরে হয়তো অত বেশি খেতে ভালো লাগবে না, কারণ তিন চার দিন হয়ে গেছে অলরেডি কচুগুলো নিয়ে আসছে। ওগুলো খাওয়ার কোনো ইয়েই পাচ্ছিলাম না, অন্য সবজিও বাসায় ছিল, দেখা যাচ্ছে যে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খুব বেশি দিন খাওয়া যায় না। কিন্তু আর ইশপি বাবা এমনই করে, মাঝে মাঝে সবজি ভালো যদি সবজি পায় তাহলে অনেক কিছু একসাথে নিয়ে আসে, কিন্তু আমরা তো দুজন মানুষই ম্যাক্সিমাম, মানে সবজি টবজি খাওয়ার জন্য, তো এই কচুটা খাওয়া হচ্ছিলো না। আমি কিন্তু কচু খুব পছন্দ করি, কিন্তু কচু খেলে আমার একটু প্রবলেমও হয়। কেমন প্রবলেম হয়? আমার অ্যালার্জি আছে। আমার যারা নিয়মিত ব্লগ দেখেন সবাই হয়তো কম বেশি জানেন আর কি আমার ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু খাবারের মধ্যে শুধু কচু আর পুঁটি মাছ, মানে পুঁটি মাছ আর পুঁটি মাছ দিয়ে তৈরি চ্যাপা শুটকি, এই দুই তিনটা জিনিস খেলে আমার একদম সাথে সাথে অ্যালার্জি অ্যাটাক করে, কিন্তু খেতে খুব পছন্দ করি। আমি কিন্তু কচুগুলো এইভাবে সবগুলো কচু একসাথে কেচে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে কেটে, মানে কেচে নিয়েছি, যেটাকে কেচে নেওয়া বলে। তা আমি এখন মশলাটা মাখিয়ে নেব। আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি, এক চামচ মরিচ গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এটাতে লবণ দিব। লবণটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা দিয়ে ভাজিটা করব। আর এইভাবে ভাজি কে কে খেয়েছেন আমি জানি না, তবে ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয় খেতে। কচু বিভিন্নভাবে খাওয়া যায়, বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, অনেক ধরনের রেসিপি আছে কচুর। কচু ইলিশ মাছ দিয়ে অনেক মজা, তারপর চিংড়ি মাছ দিয়ে মজা, তারপর আমার শ্বশুরবাড়িতে পাঁচফোড়ন দিয়ে একটা ভাজি করে, এটাও বেশ ভালো লাগে আমার খেতে। যাই হোক, বিভিন্ন রকমভাবেই সবাই খেয়ে থাকেন। আমি যেভাবে খাই বা আমি যেভাবে জানি সেভাবেই আপাতত করছি, মানে অনেকভাবেই জানি। আজকে ভাজিটা করে নিয়েছি, যেহেতু আমার কাছে ইলিশ মাছ নেই, ইলিশ মাছ থাকলে কিন্তু আমি ইলিশ মাছ দিয়েই কচুটা রান্না করতাম। তো আমি যে ঠিক এইভাবে মশলাটা পুরোপুরি সমস্ত গায়ে লাগিয়ে নিচ্ছি, নিয়ে প্যানে তেল দিয়ে আমি ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করে নেব, কারণ এখন খুবই অল্প আছে। আমি এটা অনেকক্ষণ যাবৎ ধরে সিদ্ধ করব, কারণ ভাজবো আর কি, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এভাবেই আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক দিলে কিন্তু আমাদের কাজের আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায়। আমরা কিন্তু ভিডিওগুলো মেক করি শুধুমাত্র আপনাদের জন্যই, আপনারা যখন দেখেন তখন কিন্তু আমাদের ভিডিও মেক করা সার্থক হয়। তো এই তো আমি এখন ভাজিগুলো উল্টিয়ে দিচ্ছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আমি ভাজিগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ভাজিগুলো যেন পুড়ে না যায়, খুবই ডিপ ফ্রাই হবে বাট পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, এটা যে একটা টেস্ট ওইটা নষ্ট হয়ে যাবে এই আর কি। আর আমার এই ভিডিওটি যেই দেখেন প্রথম থেকে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিও আমার তো বিশেষ করে অন্য কারোর কথা আমি জানি না, আমার ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ আমার দুটো ছোট বাচ্চা, আর এই লকডাউন বলেন, এই
তারপর এই প্যান্ডামিক সময়ে আমার আমার কিন্তু বেশি বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমি রেগুলারই একদম রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি বাসার সমস্ত কাজ করিয়ে, আমার বড় ছেলেটা পড়ালেখা করে, ওকে পড়ালেখা করিয়ে, তারপর মানে সব কিছু করে আমি আসলে কোনো মানে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য আমি সরি। কিন্তু আমার একটা ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট হয়, সবারই কষ্ট হয়, কিন্তু আমি কষ্টটা খুব বেশি ফিল করি। ছোট মানে আমার বেবি দুটা বেবি, একটা বেবি অনেকই ছোট, ও একদমই মানে আমি এমনিতেই তো সংসারের কাজে সারাদিন ইনভলভ থাকি, এর মধ্যে আবার যদি ভিডিও নিয়ে থাকি তাহলে ও একটু মানে ওইটা ডিস্টার্ব করার জন্য, খুব ডিস্টার্ব করতে পারলে যেন খুব মজা পায় ও, মানে এরকম আর কি একটা সিচুয়েশন। তো প্রথম প্রথমগুলি আমি উঠিয়ে নিয়ে আবার দ্বিতীয় যে চার পাঁচটা বাকি ছিল সেটা আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ভালোভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। ভাজিগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন ইচ্ছা করলে আমি এখন খেতে পারি, ভাতের সাথে খেতে পারি। কিন্তু আমি আবার এটা একটু আলাদাভাবে করব, আমি কিছু অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি হালকা আবার এটা মানে এটা সাথে সাথে দিয়ে হালকা ভেজে নেব। তো ওই প্যানটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প কিছু পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো এটাতে আগেই তো আগেই যেহেতু একটু মশলা ছিল, খুব বেশি মশলা আমি অ্যাড করব না, আগেই যেহেতু একটু মশলা ছিল, পাশাপাশি ভাজিতে মশলা আছে প্রচুর, তো আমি সেই মশলাটা দিয়েই অল্প অল্প করে একটু ভেজে নিচ্ছি। এটাও খেতে ভালো লাগে, আবার যখন শুধু ওই ভাজিটা খেতেও ভাতের সাথে খুব ভালো লাগে। তো প্রতিদিন আমি যখনই কচু ওইভাবে কাট কচু খাই, তো ওইভাবেই ভাজিটা বেশি খাই। তা আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি, তো এটা এটা খেতেও বেশ ভালো লাগে। তো এই জন্য আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে, যেহেতু বাচ্চারা খাবে না কচু, বাচ্চারা এমনিই সবজি খেতে চায় না, তার মধ্যে কচু তো প্রশ্নই আসে না, মানে কচু তো খাবেই না। আবার আমার বড় ছেলের কথা বলাও যায় না, ও ও অনেক সময় অনেক সবজি খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আবার কোনো কিছু আবার খুব পছন্দও করে খেতে। তবে যাই হোক, একটু ঝাল হবে, ঝাল ঝাল করলেই ভালো লাগবে। তো আমি দেখছিলাম যে সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে সবগুলো, আমি এই জন্য আলতো করে নেড়ে নিয়েছিলাম, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে কুচি করে যদি মানে কাঁটা চামচ দিয়ে যদি কেচে নেওয়া হয় তাহলে কিন্তু মানে চারিদিকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে জিনিসটা একটু মানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, মরিচ দিয়েছি, এটা আবার একটু মানে পানি দিয়ে এটা যেন সিদ্ধ হওয়ার একটু টাইম দেবো, আমি এখন ঢেকে দিচ্ছি। তো কচুটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এই অবস্থায় কচুটা নামিয়ে নেব, এটা হয়ে গেছে, আমি লবণ টবণ টেস্ট করে নিয়েছি, তো অলমোস্ট হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আর বাচ্চাদের জন্য কিন্তু ফ্রিজে মাছ, বড় মাছ, রুই মাছ ভাজি করা আছে, ওরা মাছ ভাজিটা খেতে খুব ভালোবাসে। তা আমি আরেকটা কচু রান্না করব, সেই কচু দিয়েই আমি ওদেরকে কচু, ওটা ডাল, কচুর ডাল হবে আর কি, ডালের মতো হবে, তো ওইটা দিয়ে কিন্তু ওই মাখিয়ে আমি মাছটা দিয়ে ওদেরকে খাইয়ে দিতে পারবো, মানে খেয়ে ফেলবে, অত বেশি ডিস্টার্ব করবে না। তো প্রতিদিন আসলে না ওই মানে ওইভাবে করে রান্না করতে আসলে ভালো লাগে না, তা আজকে আমার খুবই আলসেমি লাগছিল রান্না করতে, তা আজকে এই দুটা ভাবলাম যে অত কিছু রান্না করবো না, এই দুটাই রান্না করি। মানে প্রতিদিন কিন্তু আসলে সব সময় যে রান্নাবান্না খুব ভালো লাগে সেটাও না, আজকে আমার একদমই ভালো লাগছিলো না রান্না করতে, তাই শর্টকাটে সেরে দিলাম। তো আমি আরেকটা কচু রান্না করব, সেটা হচ্ছে সেটার জন্য আমি পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, নিয়ে যে আমি মশলাটা মাখিয়েছিলাম ভাজি করার জন্য, ওইখানে বেঁচে যাওয়া মশলাটা অনেকটাই বেঁচেছিলো, তো সেই মশলাটা দিয়ে মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আর এটাও কিন্তু খুবই একটু হালকা মশলাতেই রান্না করা হয়, অত বেশি মশলা ইউজ করা হয় না। তো ওই মশলাটা আমি একটু ভেজে নিয়েছি। তো এখন কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের এই সোসাইটিতে কিন্তু এতদিন রেস্ট্রিকশন ছিল যে বাইরের কেউ এখানে ঢুকতে পারবে না, এমনকি কাজের খালারাও ঢুকতে পারেনি, কিন্তু এই রেস্ট্রিকশনটা কিন্তু এখন উঠিয়ে নিয়েছে, এখন কিন্তু কাজের খালারা ঢুকছে কিংবা বিভিন্ন গেস্টও আসতে পারছে,
কিন্তু কাজের মানে কাজের খালারা ঢুকলেও। আচ্ছা আরেকটা কথা বলে নিই, আমি এখানে কিন্তু আর অল্প একটু একটু করে আন্দাজ মতো আর কি মশলা অ্যাড করে দিয়েছি, কারণ ওই মশলাটা অনেকই অল্প হয়ে যাচ্ছিল। তো এই তো মশলাটা দিয়ে আমি আবার চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, কাজের খালারা বিভিন্ন ফ্ল্যাটে যাচ্ছে, মানে কাজ করছে, কিন্তু এখন আসছে, চারিদিকে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যেহেতু ছোট ছোট দুটা বাচ্চা নিয়ে থাকি, আমার মনে হচ্ছে যে মানে কাজের খালারা তো আসলে বিভিন্ন বাসায় যায়, বিভিন্ন বাসায় কাজ করে, পাশাপাশি ওরা যেখানে থাকে সেখানে আসলে কতটুকু নিরাপদ বা কতটুকু সেফটি মেনটেন করে, আসলে আমাদের তো একটু সাবধানে এই মুহূর্তে একটু সাবধানে থাকা উচিত। এখনও কিন্তু পরিস্থিতি যে স্বাভাবিক হয়েছে সেটা না, এখনও কিন্তু খারাপ পরিস্থিতি খারাপের দিকেই আছে। চিংড়ি মাছটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কচু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুখী কচু, আমি সিদ্ধ করে সিলে একটু চটকে নিয়েছি, নিয়ে এখন আমি এটা মশলাতে দিয়ে দিচ্ছি। এখন এই কচুটাও একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এটাতে পানি অ্যাড করব। তো আমার এখন কিন্তু, আগে যেমন অফিস আদালত সব বন্ধ ছিল, এখন কিন্তু সব জায়গায় মানে মার্কেট খুলে দিয়েছে, অফিস আদালত সব খুলে দিয়েছে। যেমন এসপি বাবাদের এখন শনিবার থেকে বৃহস্পতিবার দিন সেই আগে রুটিনেই অফিস করছে, মার্কেট খুলে দিয়েছে, গণপরিবহন খুলে দিয়েছে, সবই চলছে সেফটি মেনটেন করে। তো এই জন্য আমি কাজের খালাদের এখনও মানে বাসায় ডাকছি না। একা একা কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু এতদিন যেহেতু পেরেছি আরও কিছুদিন পারবো ইনশাল্লাহ। তো কচুর মুখিটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিব। এটা ডালের মতো হবে, মানে পাতলা পাতলা ঝোল টাইপের হবে, অনেকটা পানি আমি এখানে দিয়ে দিব। তো কচুটা যেহেতু আমার আগেই সিদ্ধ করা আছে, এখন শুধু পানিটা দিয়ে পানিটা মানে সিদ্ধ পানিটা হতে যতক্ষণ সময় লাগবে আর কি, ডালের মতো হতে, সব কিছুই কিন্তু হয়ে গেছে। তো তারপর আমি এটা নামিয়ে নেব, আমার রান্নাও মোটামুটি শেষ, আমি এখন ভাত চড়িয়ে দিয়েছি পাশের চুলা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।